সেনেগাল ও গিনির বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আগামী জুনে ইউরোপে দুই আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাওদের ভারপ্রাপ্ত কোচ রামন মেনেজেস। 17 জুন বার্সেলোনায় গিনির মুখোমুখি হবে ব্রাজিল, এরপর 20 জুন লিসবনে সেনেগালের মোকাবেলা করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে 23 জুন পুরো স্কোয়াডকে নিয়ে ক্যাম্প শুরু করবেন রামন ম্যানেজেস। 23 সদস্যের স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন 5 জন নতুন খেলোয়াড়। ব্রাজিলের 23 সদস্যের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন এলিসন, এদারসন ও ওয়েভারটন। রক্ষণভাগে রয়েছে অ্যালেক্স টয়েস, আয়ারটন লুকাস, দানিলো, ভান্ডারসন, ইবানেস, এদার মিলাতাও, মার্কুইনোস এবং নিনো। মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে রয়েছেন আন্দ্রে, ব্রুনো, কেসিমেরো, জোয়েলিংটন। আক্রমণ ভাগের খেলোয়াড় হলেন লুকাস পাকেতা, মালকম, পিটার, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়াস জুনিয়র ও রাফায়েল ভাগা। এছাড়া এই প্রীতি ম্যাচের দলে জায়গা হয়নি ইঞ্জুরির কারণে নেইমার জুনিয়রের। ধন্যবাদ।